আমি একটু ব্যতিক্রম আলোচনা করি, কারণে অনেকে একটু মনক্ষুণ্ণ হয় আমার উপরে। একটা অপবাদ আপনারা শুনে থাকবেন আমার নামে, আহলে হাদিস হয়ে গেছে, শুনেননি অনেক সময় অনেকে। এই লোকগুলোরে আমি সরাসরি কিছু বলতে চাই না, মালিকের কাছে বলে রাখছি, মালিক হাসরের মাঠে এরা যেন আমার সামনে দাঁড়ায় জবাব না দিয়ে জান্নাতের পথে পা না বাড়াইতে পারে, কারণ এটা ডাহামিত্যা, একটা অপবাদ। একজন মানুষ মুমিন মুসলমান তার ব্যাপারে একটা দোষের বিবরণ যাচাই বাছাই না কইরা শূন্যেই কফি করতে থাকা কত নম্বর স্তরের জঘন্য অপরাধ সমাজের মুসলমান জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তোমাদের যে কেউ আল্লাহর কাছে মিথ্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই না কইরা তাই বলে দেয়। খেয়াল করছেন না বিষয়টা? আবার বলি, রসুল বলতেছেন তোমাদের যে কেউ আল্লাহর কাছে মিথ্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে মিথ্যা কথা বলে এটা নয়, বরং মানুষের কাছ থেকে যা শুনে ওইটাই যাচাই না করে নকল করতে থাকে, কপি করতে থাকে। আল্লাহ রসুল বলতেছেন হে মিথ্যুক হওয়ার জন্য এটুকু যথেষ্ট। এবার বলেন আমাকে, যারা আহলে হাদিস বলে এদের বাস্তবতা অবাস্তবতা যাচাই না কইরা, কেউ যদি তাদের মুখ থেকে সমালোচনা শুনে শুনে তারাও কফি করে, এরা সত্যবাদী না মিথ্যুক? সাবধানে, মিথ্যুকদের পাল্লায় পড়বেন না। আপনারা সবাই জানেন আমি ছোটবেলা থেকে দাওরা পর্যন্ত কওমি সিলেবাস পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, যত আসাতে যাই কারাম আছেন সবাই কওমি করানার, যত ফিকহের কিতাব পড়েছি সবগুলো ফিকহে হানাফি। কোন ফিকা? ফিকহে হানাফি। আলফিকুল ইসলামিয়াও পড়ি নাই, যে চার মাজহাবের সকল ফিকা পড়েছে কি জানি কোন দিকে তার অন্তর মাইল হয়ে গিয়েছে, এমন না, বরং একচেটিয়াভাবে ফিকহে হানাফি পড়েছে। তাহকিকগত দিক থেকে দুই চারটা বিষয় একটু ব্যতিক্রম হয় কি হয় না, সেই জন্য আমাকে আহলে হাদিস যারা বলে সত্য বলে না মিথ্যা বলে, আসাতিজায়ে কেরাম হানাফি, ফিকহে হানাফি পড়েছে, আমি একজন হানাফি ফিকা পড়নেওয়ালা নগণ্য একজন আলেম, হানাফি ফিকা পড়ে আলেম হয়েছে। এখন পর্যন্ত আসাতিজায়ে কেরামদের যারা জীবিত আছেন তারা সবাই হানাফি, তাদের কাছে গেলেও জানতে পারবেন তাদের কাছে কি পড়েছে। এর মধ্যে একজন উস্তাদ সম্পর্কে আমার চাচা হন, আবার উস্তাদও হন, ছোটবেলায় যার আঙ্গুলে ধরে ধরে মাদ্রাসায় গেছি আর যার তত্ত্বাবধানে সকালে সন্ধ্যায় লেখাপড়া করেছে, তিনি আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ ওয়ারাহ। চিনছেন তো সবাই হুজুর, ছোটবেলার উস্তাদ আমার, সেই মক্তবে পড়তাম হুজাইনিয়া মাদ্রাসায়, হুজুর আমাদের আত্মীয় হন, চাচা হন। সেই সুবাদে মহতারাম আব্বাজান হুজুরকে আমাদের বাসায় রাখতেন, হুজুরের আঙ্গুলে ধরে ধরে হুসাইনিয়া মাদ্রাসায় যাইতাম, আঙ্গুলে ধরে ধরে মাদ্রাসা থেকে আসতাম, সন্ধ্যার পরে রাত 9টা পর্যন্ত হুজুরের কাছে বৈশা লেখাপড়া শিখতাম, সকালে ফজরের পর থেকে সকাল 1:30 পর্যন্ত হুজুরের কাছে বৈশা লেখাপড়া শিখতাম। সেই হুজুর আপনাদের চোখের সামনে গিয়ে জিজ্ঞেস করেন না যে হুজুর যে আপনার ছেলে, আপনার ভাতিজা মানে তো ছেলেই, আপনার ছেলে আপনার ছাত্র হানাফি না আহলে হাদিস? এই জিজ্ঞেস না, কিন্তু যাচাই না কইরা কারো কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না নিয়া অন্যের সমালোচনা শুইনা শুইনা যদি কেউ আমাকে আহলে হাদিস বলে তাদের ব্যাপারে আমি কিচ্ছুই বলবো না। হাসরের মাঠ পিছনে নয় সামনে, হাসরের মাঠ কোথায় ভাই? সামনে। আমি তাদেরকে চ্যালেঞ্জে যাব না, তাদের কথার জবাব দিতে গিয়ে আমি ঝগড়া বাঁধাবো না, মুমিন ভাইদেরকে দুশ্মন বানাবো না। হ্যাঁ, তারা বোঝে না, তাদের বোঝ একদিন হবে ইনশাল্লাহ, আমি তো বুঝি যে মুমিন ভাই আমার দুশ্মন না, সুতরাং পাল্টা আঘাত করতে যাব না, তারা হাসরের মাঠে আসুক তখন বুঝবে, ঠিক কিনা ভাই? সুতরাং সাবধান, মিথ্যা প্রভাগান্ডায় পড়বেন না। হ্যাঁ, এমনটা অনেক সময় হয়ে যায়, কেন হয় জানেন? অনেক সময় তাহকিক করি, তাহকিক ছাড়া কোনো কথাও বলি না, তাহকিক ছাড়া কোনো আমলও করতে যাই না, আমার এই একটা অভ্যাসের কারণে অনেক লাঞ্ছনা সই, আমি দাপে দাপে অনেক লাঞ্ছিত হই, সহ্য করি, কারণ দিনের জন্য লাঞ্ছিত হয় এটা খারাপ কিছু না। রাসূলও দিনের জন্য লাঞ্ছিত হয়েছেন না হন নাই মক্কায়? হয়েছেন। সুতরাং এটাকে আমরা খুব মারাত্মকভাবে জটিল করে দেখি না, কারণ সঠিক দিনের উপরে থাকলে সমালোচনা হবেই, যার সমালোচনা নাই সে মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মতো 40 বছর বয়স পর্যন্ত মক্কার জমিনে যিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন এমন মহান ব্যক্তিত্ব 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত দিলেন আর সমাদৃত থাকতে পারলেন না, একটার পর একটা সমালোচনার বন্যায় ভেসেছেন।
কথাগুলো বুঝেন নাই রাসূল যখন ইসলামের দাওয়াত দেন জবল আবি কুবাইসে দাঁড়ায়া মক্কার সবগুলো মানুষ রাসূলের অনুগত হয়ে গিয়েছিল না বিদ্রোহ করেছিল আবুল হাব তো জায়গায় দাঁড়ায়া পাথর মারছে আর কইছে তাব্বান লাকায়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য তুমি এনেছো মূর্তি পূজা ছাড়ার দাওয়াত দেওয়ার জন্য আবুল হাবের সুরে সুর মিলাইয়া হাজার হাজার কুফফার সেই দিন রাসূলের সামনে একটা কাফের ইসলামের কালেমা গ্রহণ করে নাই সবাই রাসূলের সমালোচনায় লিপ্ত হয়ে গেছে সুতরাং ইসলাম এমন কোন গুল আলো মার্কা ধর্ম না যে আপনি ইসলামকে ধারণ করবেন আর সমালোচনা হবে না ইসলাম গুল আলো না মুসলমানের উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুল আলোর সাথে দেন নাই খেজুর গাছের সাথে দিয়েছেন কাটাদার একটা গাছ উপরে উঠা যায় না কাটা বিতলে এত ব্যথা করে কিন্তু সুমিষ্ট ফল উৎপন্ন করে আল্লাহর হুকুমে খেজুর গাছ পেকে গেলে খেজুরগুলো নিচে পড়ে খান এনার্জি আছে ক্যালোরি আছে খাদ্য চাহিদা মেটাবার উপাদান আছে সব রকমের ভিটামিনের সমন্বয় আছে খেজুরে এমন একটা সুমিষ্ট ফল আল্লাহ তৈরি করেছেন আল্লাহ রসুল মুসলমানদেরকে উদাহরণ দিতে গিয়া খেজুর গাছের সাথে উদাহরণ দিতেন গুল আলোর সাথে দেন নাই তার মানে হচ্ছে মুসলমান সবার জন্য মিষ্টি হবে না মাঝে মধ্যে খেজুর গাছের কাটার ভূমিকায় অবতীর্ণ হবে সবার জন্য কাটা হবে না মুমিন ভাইয়ের জন্য খেজুর গাছের সুমিষ্ট খেজুরের মতো মিষ্টিও হবে তো মুসলমান এমন এক জাতি যাদের একাধারে দুইটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য রাসূল থেকে শিখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম মুমিনদের জন্য সদয় মুমিনদের জন্য খেজুর গাছের সুমিষ্ট খেজুরের মতো আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি কঠোর কাফেরদের প্রতি রসুল খেজুর গাছের সুমিষ্ট ফলের মতো না কাফেরদের জন্য রসুল খেজুর গাছের কাটার মতো সুতরাং মুসলমান গোলালু হবে না যে এটা দিয়া শুটকিও খাওয়া যায় এটা দিয়া গোস্তও খাওয়া যায় এটা দিয়া মাছও খাওয়া যায় এটারে বর্তাও করা যায় হালুয়াও বানানো যায় আবার বাজিও করা যায় না ইসলাম গোলালু না মুসলমানও গোলালু মার্কা জাতি না ইসলাম এমন এক বলিষ্ঠ জীবন বিধান যেটা মুমিনের ভ্রাতৃত্বের ঘোষণা দেয় বেঈমানদের শত্রুতার ঘোষণা দেয় মুসলমান এমন এক বলিষ্ঠ জাতি যেই জাতির জাতীয় শিক্ষায় মুমিন ভাইদের জন্য মিষ্টি থাকতে শিক্ষা দেওয়া হয়েছে যেই জাতির জাতীয় শিক্ষায় বেঈমানদের জন্য কাটার চাইতে বেশি শক্ত হওয়ার ভূমিকা শিক্ষা দেওয়া হয়েছে ওই জায়গাটায় যখন আমরা আসি তখন এক এক দল সমালোচক এক এক পয়েন্ট থেকে সমালোচনা করে যখন এমন কিছু নামদারি মুসলমান মার্কা মুসলমান নামদারি মুনাফিক মার্কা কিছু লোকের গুমর ফাঁস করে দেয় যারা মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে আর আল্লাহর কিতাবের আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে এই কুলাঙ্গার মুনাফিকগুলোর চেহারা যখন ফাঁস করে দেয় তখন এরা এসা পিছনে চেউ কেউ মেউ জুড়ে দেয় হাউকাও জুড়ে দেয় কয় উগ্রপন্থী কয় কি কয় না মুরতাদ বেঈমান যারা আছে মুসলমানদের সমাজে গাপটি মাইরা থাকা বংশানুক্রমে মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান ফট দাদা সদ্য গোষ্ঠী মুসলমান ছিল কিন্তু হে আইসা মডারেট ইসলাম পালন করতে করতে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের শিক্ষা মাথায় লইয়া সেকুলারিজমের কুফর মাথায় লইয়া ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে নাম দেখলে বোঝা যায় না বেঈমান কিন্তু হের ইমান হের আখলাক হের চলাচল দেখলে বোঝা যায় টাটকা একটা ইসলাম বিরোধী শয়তান এই শয়তানগুলোর গুমর যখন আমরা ফাঁস করি তখন এরা খুশি থাকতে পারে না এরা পরিষ্কার ভাবে এসে হাউকা উজরে দেয় কয় উগ্রপন্থী বক্তা খুশি হইতে পারে না কারণ আমি তো গুলালু না এখানে আমি কাটার ভূমিকায় অবতীর্ণ হয়েছি হে খুশি হতে পারবে না খুশা তো লাগবেই তো ইসলামকে এমন জীবন বিধান যেটা সবার জন্য মিষ্টি না শুধু ইমানদারের জন্য মিষ্টি ইসলাম ইমানদারের জন্য মিষ্টি কিন্তু বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে আসে তার জন্য ইসলাম মিষ্টির ভূমিকায় আসে না ইসলাম কাটার ভূমিকা অবতীর্ণ হয় ওই জায়গায় এসে এরা সমালোচনা জুড়ে দেয় আরেক দল আছে এরা মুসলমান বেঈমান না কিন্তু মূল ইসলাম থেকে ছিটকে পড়েছে এমন মুসলমান নাই এক দুইজন না লাখে লাখে আচ্ছা ভাই লাল সালো খেতাসা বদনাসা ল্যাংটাসা এদের দরবারে যারা যায় এদের কাউকে আজকে পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞেস করছেন করেন নাই আমি জিজ্ঞেস করছি জিজ্ঞেস করলে বলে আমি মুসলমান যদি জিজ্ঞেস করেন আপনি কোন ধর্মের লোক পরিষ্কার বইলা দেয় আমি মুসলমান সুতরাং পরিষ্কারভাবে জানা গেল লাল সালু খেতাসা বদনাসা জটাসা ল্যাংটাসা মাজার ভিত্তিক ইসলাম যারা পালন করে এরা মাজারে যখন যায় তখন পরিসংখ্যান করলে আমরা সুনিশ্চিতভাবে জানতে পারি এরা হিন্দুও না বৌদ্ধও না খ্রিস্টানও না ইহুদিও না মুসলমান নাম ধরেই যায়
এবার বলেন মাজারেকে যখন সেজদা দেয় তখন মুসলমান থাকে থাকে না ওই বিষয়টা যখন আলোচনায় বলি তখন ওই মাজাইরা লাল শালওয়ালা ল্যাংটা শালওয়ালা খেপে যায় কেপে কয় ইহুদুর ওয়াহাবি এক একজনে এক এক অপবাদ দিচ্ছে কারণ এখানে কাটার ভূমিকায় অবতীর্ণ আমি এখানে মিষ্টি ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব না কারণ সে ঈমান থেকে খারিজ ঈমান থেকে যখন কেউ বের হয়ে যায় তার সাথে ব্রাতৃত্বের উদারতা থাকে না তার সাথে দ্বীনী শত্রুতার বন্ধন দ্বীনী শত্রুতার সিস্টেম তৈরি হয়ে যায় দুই দল খেপে গেল আরেক দল আছে এরা এদের মতো বেঈমান না ঈমানদারই